আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 5:20। শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির। বারান্দায় আসলাম, আর বারান্দায় এসেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অসম্ভব সুন্দর মিষ্টি একটা গন্ধ। এটা কারণটা বলি, এই যে বেলি ফুল একটা ফুটেছে, তারপরে এসে দেখলাম এখানে একটা ফুটেছে। ক্যামেরা ঠিকঠাক আসছে না। এখানে একটা ফুটেছে, এই যে, আর এখানে একটা ফুটেছে। মোট 4টা না 5টা, এই যে একটা, 6টা, আর এখানে একটা আছে, 7টা। মোট 7টা বেলি ফুটেছে, আর যার কারণে এত সুন্দর মিষ্টি একটা স্মেল বারান্দায় আছে। রুম থেকে পাচ্ছিলাম একটু একটু টেবিলে বসে, তো সেখান থেকেই ভাবলাম যে একটু বারান্দায় আসি। সেই সাথে এখানে তো অনেকগুলো নয়নতারা আছেই, নয়নতারা, আর এই হচ্ছে আমার সাদাপুরীর দল। ইদানিং কিছুদিন বৃষ্টি হলো না, এটারই ফল হচ্ছে রেইন লিলি। ছোট্ট পরি আজকে বাসায় আছে, উইকেন্ড। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেওয়ার পর সে তার মাম্মামকে ধরেছে তার সাথে বসে কালার করার জন্য। তো সে রেডি হচ্ছে, আসলে মাম্মাম আর সে রেডি হচ্ছে কালার করবে বলে। নাইস, না কি লেখা আছে? ঠিক আছে চলো। তুমি কি কি পেইন্ট করতে চাও? নয়া, তোমার ফেভারিট কালার কি? পিঙ্ক। পিঙ্ক? তাহলে কিন্তু পিঙ্ক নাই। এখানে পিঙ্ক নাই, কিন্তু আমরা তো পিঙ্ক বানাতে পারবো। Yes, আপু করবে। So in my class, ladies, just a little bit of water. যাই হোক, ইনায়া তো ওখানে বসে তার কাজকর্ম করছে দাদিকে নিয়ে, মামামকে নিয়ে। তো ওখান থেকে আমি চলে এসেছি, ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে চলে এসেছি। ভাবলাম ওখানে তো ইনায়াকে সঙ্গ দেওয়ার জন্য অনেকেই আছে, এরই ফাঁকে আমি একটা ব্লগ এডিট করি আপনাদের জন্য। বাসার সবাই বলতে পারেন, বড় ছোট বাসার সবাই এই সময়টা খুব এনজয় করেছে। ইনায়া তার দাদিকেও রং করতে বসিয়ে দিয়েছে, মাও খুব সুন্দর করে মন দিয়ে বসে বসে রং করছিল।
ইনায়াকে স্ক্রিন টাইম থেকে দূরে রাখার জন্য এই সব কিছু, আসলে কখনো কালার করতে দেওয়া, কখনো ক্রাফট নিয়ে বসা, কখনো স্টোরি বুক পড়ে শোনানো, আরও নানান অ্যাক্টিভিটিস থাকে। তারপরও বাচ্চারা তো একটু সময় পেলেই মাম্মি ফোন দাও অথবা টিভিতে দাও অথবা কম্পিউটারে দাও, একটা কিছু বায়না থাকেই। সেটা যে একদমই দেই না তা না, স্ক্রিন টাইমও তাকে দেই, তবে চেষ্টা করি করি স্ক্রিন টাইমটা যেন সারাক্ষণ না থাকে। এখনকার বাচ্চারা সারাক্ষণ ওই একটা মোবাইলে বা একটা কিছুতে আটকে থাকে, এইটা আমার পছন্দ না। তার জন্য নানান অ্যাক্টিভিটিস করে নানান রকম কিছু করে আসলে তাদেরকে ব্যস্ত রাখা। ইনায়া, 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 কি ইনায়া, তুমি কি করছো? ডিজাইন দিচ্ছো? কি ডিজাইন দিচ্ছো? ইনায়া যখন কোনো কিছু খুব মন দিয়ে করে, অর্থাৎ নিজ থেকে করে, তখন তাকে যদি একটু প্রশ্ন করা হয় বা তাকে যদি একটু পরপর ডাকা হয়, সে খুব বিরক্ত হয়। সে খুব বিরক্ত হয়, সে তার কাজটাকে নিয়ে বসে থাকে, মানে সে তার কাজে ঢুকে যায় একদম। এটা অনেকটা আমার মতো, আমিও আমার কাজের সময় কেউ যদি আমাকে একটু পরপর প্রশ্ন করে বা ডাকে, কেন যেন আমারও খুব বিরক্ত লাগে। এরপর বেশ অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল, আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল দিকে। আজকে অনেক কাপড় একসাথে লন্ড্রি করা হয়েছিল আর অনেক কাপড় জমেও গেছে একসাথে, তো ভাবলাম সেগুলো একটু গুছিয়ে নেই লন্ড্রি করার পর্যন্ত। ওকে, লন্ড্রি করার পর যখন একসাথে অনেক কাপড় জমে যায়, সেগুলো বসে বসে ফোল্ড করাটা একটু বিরক্ত লাগে। তখন আমি এই সময়টাতে কখনো চেষ্টা করি একটু গান শুনতে শুনতে বা কখনো টিভি দেখতে দেখতে বা কারোর সাথে গল্প করতে করতে ফোল্ড করতে, তাহলে সময়টা কখন পার হয়ে যায় এটা বুঝতে পারি না। ক্যামেরায় যেভাবে এক মিনিটের মধ্যে কাপড়টা ফোল্ড করা হয়ে গেছে, বাস্তবে কিন্তু এত তাড়াতাড়ি কাপড়গুলো ফোল্ড করা হয়নি, বেশ অনেক সময় লেগেছে। এখানে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গিয়েছিল সবগুলো কাপড় ফোল্ড করে যেটা যেখানে থাকে সেই জায়গায় রাখতে। ব্লগে তো আপনাদেরকে আমরা অনেক সময় এডিট করে কত ইজিলি কত শর্ট সময়ে অনেক কিছু দেখিয়ে দিই, কিন্তু বাস্তবে বা রিয়েল লাইফে আসলে এটা এত ইজি না বা এটা এত শর্ট সময়ে হয়ে যায় না, সেটা আশা করি আমার সব ভিউয়ার্স আপুরাই বুঝতে পারবেন। সব কিছু গুছিয়ে বেশ অনেকক্ষণ আমি রেস্টে ছিলাম, আর ক্যামেরাটাও বন্ধ ছিল, অফ ক্যামেরায় অন্য আরও টুকটাক অনেক কাজ করে নিয়েছি। আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে ডিনারের কিছুক্ষণ আগে, ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো হঠাৎ করে একটু ছোলা খেতে ইচ্ছে করলো আর লুচি খেতে ইচ্ছে করলো, তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে করে ফেলি, বেশিক্ষণ লাগবে না, যেহেতু চিকপিস ফ্রিজে সিদ্ধ কর যেহেতু ফ্রিজে আমার চিকপিস সিদ্ধ করাই ছিল তার জন্য। চিকপিসটা বসিয়ে দিয়ে আমি এই এরিফাকে লুচির জন্য ময়দাটাও মাখিয়ে রেখেছি, কিছুক্ষণ এটা রেস্টে থাকুক। I'm not letting me loose.
আমি রান্না করতে করতেই শুনছিলাম বাবা মেয়ের আসলে কিচিরমিচির, কিন্তু রুমে এসে দেখি বাবা মেয়ে পিলো ফাইট করছে। ব্যাপারটা হয়েছে কি, আগামীকাল হচ্ছে ছোট পরীর ক্যারাটে, সে যেখানে ক্যারাটে শিখে সেখানে ইয়েলো বেল্টের জন্য এক্সাম আছে, ফাইনাল এক্সাম। তো সেইটার জন্য প্র্যাকটিস করতে বলেছিলাম বাবা মেয়েকে, আর আমার মেয়ে বাবার সাথে ওই সব কিছু বাদ দিয়ে পিলো ফাইটে বসেছে। ব্যাপারটা খুব মজার, ভাবলাম ব্লগে একটু রাখি, কারণ এই দিনগুলো কিছুদিন পর আর থাকবে না, কারণই নায়া খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে চোখের পলকে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, তার নানান অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে, আর ছোটোবেলার মতো নেই। তার জন্য ভাবলাম যে ব্লগে থাকুক, তাহলে হয়তো কখনো আবার মেমোরি হিসেবে আমি দেখতে পারবো। বাবা মের যুদ্ধ দেখতে দেখতে ভাবলাম না, বসে থাকলে হবে না, রাত অনেক হচ্ছে, ডিনারটা তৈরি করে ফেলি। ডিনারটাও রেডি আমাদের, এখন আমরা খেয়ে দিয়ে একটু আর্লি আর্লি শুয়ে পড়বো, কারণ আর দুদিন পরেই ছোট পরে স্কুল খোলা হয়ে যাবে, আর এবারে স্কুল সকালে অনেক সকালে পড়েছে। তার জন্য আমরা না হয় ডিনার করি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।